খাঁটি আমল সহি আমল করতে হবে। ফয়বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়ে ফাটিয়ে দিলাম কাম হবে না, বরং আমলটা সহি হতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যে আমি তোমাদেরকে পরীক্ষা করিতে চাই যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, আহসান আমালা, সুন্দর আমল করে, ভালো আমল করে। আল্লাহ বললেন না আমালুন কাসিরুন, অনেক আমল করে না, বরং অল্প আমল করলেও সুন্দর আমল করে, ভালো আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলটাকেই কবুল করবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি সেদিন সাক্ষাৎ করতে চাই তাহলে দুইটা কাজ করা লাগবে, একটা হলো সঠিক সুন্দর আমল করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে শরীক করা যাবে না। ঘুম পাচ্ছে খুব? সহি মুসলিমের বিশাল একটা হাদিস 352 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ঘোষণা, আজ্জেনা মুয়াজ্জিন, ওটা আগে নিয়ে আসেন, আজ্জেনা মুয়াজ্জিন একজন ঘোষণাকারী ঘোষণা দিতে বলবেন, লা ইয়াত্তাবিউ কুল্লু উম্মাতিন, তোমরা যার যার ইবাদত করতে আজকে তার সাথে হয়ে যাও, যারা মূর্তি পূজা করতো মূর্তির সাথে হয়ে যাবে, যারা পীর পূজা করতো পীরের সাথে হয়ে যাবে, যারা কবর পূজা করতো মাজার পূজা করতো তারা তাদের সাথে হয়ে যাবে, যারা ঈসা আলাইহিসসালামকে পূজা করতো তারা ঈসার সঙ্গে হয়ে যাবে, যারা উজায়রের পূজা করতো তারা উজায়রের সঙ্গে হয়ে যাবে, এভাবে করে যারা যার ইবাদত করতো সবাই সবার সাথে হয়ে যাবে। শুধু বাকি থাকবে তারা যারা খালেস অন্তরে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হক সত্য আর মাবুদ নাই, এই কথা যারা মনে প্রাণে স্বীকার করে তাওহীদবাদী ছিল, এরাই শুধু বাকি থাকবে, আর সব জাহান্নামে চলে যাবে। হিসাব কিতাব মিজান ওদের কিছুই হবে না, হিসাব হবে তাদের যারা শুধু তাওহীদে বিশ্বাস করত, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত, যারা একান্ত নিতান্ত কম হবে, শুধু বিচার করবেন ওই তাওহীদবাদী লোকদের, কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন। প্রথমে ইহুদিদেরকে ডাক দিয়ে বলবেন, ইহুদি তোমরা কার ইবাদত করতে? তখন বলবে যে আমরা তোমার বেটা উজাইরের ইবাদত করতাম আল্লাহ। তখন বলতে কাজাবতুম, তোমরা মিথ্যা বলছো, বরং মিথ্যা বলছো, আল্লাহর কোনো সন্তান নেই, তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ করেছো, যেহেতু তোমরা উজাইরের ইবাদত করেইছো কি চাও বলো? তখন বলবে আজ আল্লাহ আমাদেরকে তুমি একটু আতিশনা ফাসকিনা ইয়া রব্বানা, আমাদেরকে একটু পানি পান করতে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও ওই দেখো পানি। এই কয়েকদিন আগে সৌর রাস্তা যাওয়ার সময় ওই সিএনজি তে সামনে দেখি এত পানি, আমি বললাম বৃষ্টি নাই বাদল নাই পানি এলো করতে, অর্থাৎ মরিচিকা, বুঝেন নাই কথা, মরিচিকা, আমি এত পানি করতে এলো সামনে যাই আর দেই পানি নাই, মরিচিকা, জাহান্নামের আগুন পুড়তে পুড়তে এমন বাষ্প হবে উপরে মনে হবে যে পানি। তখন তারা এই পানি পান করার জন্য লাভ দিবে আর তারা সব ওই জাহান্নামের মধ্যেই পড়ে যাবে। আল্লাহকে ধোকা দিয়েছিল তাই বরং তারাও ধোকায় পড়েছে। এবার আল্লাহ তাআলা বলবেন হে খ্রিস্টানেরা তোমরা কার ইবাদত করতে? তখন বলবে যে আল্লাহ আমরা ইবাদত করতাম ঈসা মসীহ, তো ঈসা মসীহ অর্থাৎ আল্লাহর বেটা ঈসা, তোমারই বেটা ঈসার ইবাদত করতাম। বলল কাজাবতুম, তোমরা মিথ্যা বলছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিবি নাই, সুতরাং যেহেতু তাদের ইবাদত করেইছো কি চাও? তখন বলবে যে ফাসকিনা ইয়া রব্বানা আতিশনা, আমরা খুব পিপাসার্থ, আমাদেরকে একটু পানি পান করতে দেন। আল্লাহ বলবেন ওই দেখো পানি, ওরা ওই পানি মনে করে জাহান্নামের মধ্যে লাভ দিবে, থাকবে কি, মুশরিকরা আগেই চলে গেছে, সব চলে গেছে, এখন বাসে শুধু কারা, তাওহীদবাদী লোক বাসে, তাওহীদবাদী লোকগুলা বসে থাকবে আল্লাহর অপেক্ষায়। তখন ফেরেশতারা বলবেন তোমরা কার অপেক্ষায় বসে আছো?
বলবে যে আমরা আল্লাহর অপেক্ষায় বসে আছি, যে আল্লাহর ইবাদত করতাম তার, আমরা এই সব কারো ইবাদত করি নাই। তো তারা এমন বসে থাকবে ওয়েটিং এ, বলবে যে আমরা যার ইবাদত করতাম সে কোথায়। আল্লাহ তাআলা অপরিচিত চেহারা নিয়ে এসে বলবেন আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করতে। তখন তারা বলবে যে এইরকম মাযা আল্লাহ, এরকম আল্লাহ থেকে আমাদেরকে মুক্ত করেন, এরকম ভুয়া আল্লাহর ইবাদত আমরা করি নাই। তার মানে আল্লাহকে তারা চিনতে পারবে না। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সামনে আসবেন, তারা আল্লাহকে চিনতে পারবে না। অতঃপর আল্লাহ তার স্বীয় চেহারা নিয়ে যখন তাদের সামনে এসে সাকটা উন্মুক্ত করে দিবেন, তখন তারা চিনতে পারবে যে এটাই হচ্ছে আল্লাহ। অতঃপর তারা সেজদায় পড়ে যাবে। এ কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কলম 68 নম্বর সূরা 42 43 নম্বর আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদে ফালা ইয়াসতাতিউন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতের লুঙ্গিটাকে তুলে নেবেন, তারপরে তার এই পাটাকে উলঙ্গ করে দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে যদি সেজদা করে থাকো তাহলে আমার সামনে একটা সেজদা দিয়ে সেজদার ইন্টারভিউ দিয়া যাও। ফালাইয়াসতাতিউন, কিন্তু তারা সক্ষম হবে না, তাদের পিঠটা তক্তার মতো হয়ে যাবে, হাজার চেষ্টা করেও সেদিন একটা সেজদা দেওয়া সক্ষম হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, হোক তাওহিদবাদী, তারা সেজদা দিতে পারবে না, কিন্তু যারা সেজদা করেছিল সেদিন তারা সেজদা দিতে পারবে। আল্লাহ বলেন খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম জিল্লা অকদ কানু ইউদাউনা ইলা সুজুদে অহুম সালিমুন। খাশিয়াতান আবসারহুম, তারা সেদিনকে হীনতাগ্রস্ত হবে, অপমানিত হয়ে যাবে। মনে করেন আমাদের এই রাজেন্দ্রবাবু ক্যান্টনমেন্টের প্রধানমন্ত্রী না এসেছে, মনে করেন প্রেসিডেন্ট আসার পরে এখন প্রধান যে কমান্ডার উনি মনে করেন যে এখন কি দিবে, এটা কি বলে গার্ড অফ অনার দিবে, হঠাৎ দিতে গিয়ে তার আর হাত উঠতেছে না, কি অবস্থা হবে বলেন তো? বলবে মাটিতে ফাঁক হয়ে আমি নিচে চলে যাই, এর চেয়ে অপমান আর হয় না? গার্ড অফ অনার দিবে, হাত আর ওঠে না। পরে যে দেখে হাত ঠিকই আছে, কিন্তু ওই সময় হাত উঠলো না, কেন উঠলো না বুঝলো না। তো কালকে আমাদের দিন যখন সেজদা দিতে পারবো না, অপমানটা কেমন হবে? আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম জিল্লা অকদ কানু ইউদাউনা ইলা সুজুদে অহুম সালিমুন। তারা অপমানিত হবে, লাঞ্ছিতগ্রস্ত হবে, তারা সেজদা করতে পারবে না। অথচ দুনিয়াতে যখন তারা নিরাপদে ছিল তখন তাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হতো, কিন্তু তারা সেজদা করতো না। তারা নিরাপদে থাকতো তখন তারা সেজদা করতো না। অতএব তক্তার মতো কিছু লোকের কি হবে, পিঠ শক্ত হয়ে যাবে, আর কিছু লোক সেজদা দিবে। এরপরে আলা জিসরে আলা জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুল পাতা হবে। কাদের জন্য? যারা আওয়ামী লীগ বিএনপি কোনো দল করে নাই, একমাত্র আল্লাহর দল করেছে, যারা শিরিক করে নাই। আমি সোজা কথায় বুঝাইতে গিয়ে বলি, বাংলাদেশে যত দল আছে গণতান্ত্রিক সব শিরকি দল, এর মধ্যে যদি কেউ থাকে, কেউ যদি তাদের অনুসরণ করে তাহলে সে মুশরিক, আর যদি ভোট দেয় অশিরিক কিনে নিল। এ কথার জন্য যদি আমার ফাঁসি হয় হোক, এ কথার জন্য যদি আজীবন জেল হয় হোক, তবে এটা সত্য কথা, এটাই তাওহীদি কথা। এর জন্যই জান্নাত কামনা করি আল্লাহর কাছে। অতএব লোক খুব কম থাকবে, তাদের মধ্যে যদি একজন সেজদা দেওয়ার লোক নাও থাকে, তবু একদিন জান্নাতে তারা যেতে পারবে। আমি একটা জায়গায় রেখে এসেছি, ওটা বোঝানোর জন্য এদিকে আসলাম। জিসরালা জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুল পাতা হবে। পুলের উপর দিয়ে কেউ কালবার্গে বিদ্যুৎ গতিতে চলে যাবে, কেউ আযাবিদুল খাইলে, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে আপনার হাঁটুগুড়া দিয়ে, কেউ যাবে হামুক দিয়ে, এইভাবে যেতে থাকবে, আর কেউ কেটে কুটে শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যারা যাবে তারা তো জান্নাতে চলেই গেল, কিন্তু যারা জাহান্নামে পড়ে গেল এদের পরিস্থিতি কি হবে? ওই জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ, কানু ইয়াসুমুনা, তারা আমাদের সাথে সিয়াম পালন করতো, কানু ইউসাল্লুনা, আমাদের সাথে হজ করতো, কানু ইউহাজ্জুনা, তারা আমাদের সাথে হজ করতো, আল্লাহ তাদেরকে জাহান্নামে রেখে আমরা এখানে ভালো থাকতে পারতেছি না, আমাদের ভালো লাগতেছে না। আল্লাহ বলবেন যাও জাহান্নামের মধ্যে দিয়ে, যাদের এক দিনার পরিমাণ ইমান পাওয়াদের তুলে আনো, এক টাকা পরিমাণ ইমান যারা আছে তুলে আনো, অতঃপর যাদেরকে এক টাকা পরিমাণ ইমান পাবেন ওদেরকে তুলে আনবেন, বলবেন আল্লাহ
এক টাকা পরিমাণ ইমান যাদের ছিল কাউকে বাকি রাখি না, সবাইরে তুলে আনছি। আল্লাহ বলবেন আবার যা, আধা দিনার পরিমাণ যাদের ইমান আছে ওদেরকেও তুলো, অর্থাৎ আটানা যাদের ইমান আছে ওদেরকেও তুলো। অতঃপর এই জান্নাতিরা যাবে না, জান্নাতিদের জন্য জাহান্নামের আগুন কি হবে? আরাম, কিছুই হবে না, পুড়াইতে পারবে না। অতঃপর এদেরকে তুলে আনবে, আল্লাহ তাআলা বলবেন যাও আবার যাও, সরিষা দানা পরিমাণ যাদের ইমান আছে ওদেরকেও তুলে আনো, অর্থাৎ সরিষা দানা পরিমাণ ইমান দার কেউ, তারা একজন কেউ বাকি রাখবেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন শাফাতুল মালায়েকা ওয়া শাফাউন নাবিয়্যুনা ওয়া শাফাউল মুমিনিনা ওয়া ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনিরাও সুপারিশ করেছে, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি আছি। এরপরে তিনি তার হাতটাকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবেন, দিয়ে কিছু সংখ্যক লোককে তুলে আনবেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, কামনা করি, যদি জাহান্নামি হয়েও যাই তোমার ওই হাতের মধ্যে যেন আমি আশ্রয় পাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ওই হাতের মধ্যে কতজন থাকবেন জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই হাত তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে নহরে হায়াতে তাদেরকে গোসল করাবেন। অতঃপর তারা লুলু রিকাবাহুম, তারা হয়ে যাবে শুভ্র ঘাসের মতো, অনেকদিন ঘাস চাপা থাকলে সাদা হয়ে যায় না, ওই রকম সাদা ঘাসের মতো হয়ে যাবে। অতঃপর এদেরকে বলা হবে হাউলাইউ তাকাউ রহমান, এরা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা বলে, বিশেষ রহমত প্রাপ্ত দল, আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা প্রাপ্ত দল। অথচ এরা আল্লাহর জন্য একদিন সেজদাও করে নাই, একটা ভালো কাজও করে নাই, কিছুই করে নাই, শুধু খালেস অন্তরে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন শিরিক করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও আমার বান্দারা তোমরা কি পেয়েছো? বলে আল্লাহ তুমি কি দাও নাই, আল্লাহ তুমি কি দাও নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলবেন বান্দা জান্নাতের নাজ নিয়ামত কেমন লাগছে, কি পেয়েছো? বলবে আল্লাহ কি পাই নাই, জীবনে যা কল্পনা করি নাই, অন্তর যা কখনো কল্পনা করে নাই, চোখে যা কখনো দেখে নাই, কানে যা শোনে নাই, সব কিছুই তো পাইছি। আল্লাহ বলেন না একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে কথা বলেন, কি বাকি আছে? আল্লাহর দিদার। আল্লাহ বলেন হৃদয় আমার সন্তুষ্টি বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন শিরিক যারা করে নাই আর সৎ আমল সহি আমল যারা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে চাদর উন্মুক্ত করে দিবেন, এবার আল্লাহকে দেখে তারা সেজদায় পড়ে যাবে। এভাবে হাজার হাজার কত বছর পার হয়ে যাবে কেউ জানে না। এজন্য বলছিলাম সুন্দর সঠিক আমল করলে আল্লাহর দিদার হবে। এবার আল্লাহ বলবেন আমি বাকি 99 রহমত তোমাদের জন্য রেখেছিলাম, এই 99 রহমত তোমাদের দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ